দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দশম নিলাম বিস্তারিত জানবো এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির সরাসরি যাব তার কাছে এখন থেকে কিছু সময় আগে 11টার আগেই নিলাম শেষ হয়ে গিয়েছে দশম নিলাম যেটি চলতি মৌসুমের এবং এই নিলামে কিন্তু প্রথম দিকে বেশ চাঙ্গা ভাব আমরা লক্ষ্য করেছি যখন 10টার দিকে নিলাম শুরু হয়েছে দশম নিলামে কিন্তু পরবর্তীতে কিন্তু সেই চাঙ্গা ভাবটা চলে গিয়েছে কারণ হচ্ছে গিয়ে গত নিলামগুলোতে এর আগের নিলামগুলোতে প্রায় 2-2.5 লাখ কেজি চা উঠেছিল কিন্তু আজকের নিলামে মাত্র 85,000 কেজি চা উঠে নিলামের জন্য তার মধ্যেও মাত্র 20,000 কেজি বিক্রি হয়েছে এবং 20,000 কেজি বিক্রি হয় যারা মিল মালিক যারা চা বাগানের মালিকরা আছে এবং চা বাগানের সাথে সংশ্লিষ্ট যারা তারা বেশ হতাশার মধ্যে আছে বিশেষ করে আজকে 3টি ব্রোকার হাউস বা যে 5টি ব্রোকার হাউস আছে তাদের তারা শুধুমাত্র 85 কেজি তাদের মাধ্যমে চা নিলামে উঠে এবং এতে করে কিন্তু মানুষের যে একটা ইচ্ছা ছিল বা আকাঙ্ক্ষা ছিল যে 19 দিন ধর্মঘটের পরে এই হয়তো আজকে চা প্রথম নিলাম সেই নিলামটি একটু ভালো হবে বা চাঙ্গা ভাব পরিলক্ষিত হবে কিন্তু সেই প্রথম দিকে আমরা দেখেছি 230 টাকা প্রতি কেজি চা উঠেছিল দু একটি কোম্পানির কিন্তু পরবর্তীতে সেই ধারা কিন্তু বেশি সময় আর টিকে থাকেনি প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যেই সমস্ত নিলাম শেষ হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে নিলামে ডাক যারা ডাক দিচ্ছিলেন তেমন মানুষ পাওয়া যায়নি বা ক্রেতা পাওয়া যায়নি নিলামের কার্যক্রম শেষ করতে হয় এবং বলা যায় যে অনেক বিক্রেতারা বলছেন বা অনেক নিলামের সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা বলছেন যে 19 দিন যে ধর্মঘটটা গিয়েছে ধর্মঘটের কারণে অনেক চা বাগানে চা উৎপাদন হয়নি বা অনেক ফ্যাক্টরিতে চা উৎপাদন হয়নি যার কারণে আজকে 2-2.5 লাখ কেজির বদলে মাত্র 85 কেজি চা এখানে 85,000 কেজি চা উঠেছে এই 2-2.5 লাখ কেজির মধ্যে মাত্র 85,000 কেজি অনেকটাই কম তার মধ্যেও প্রায় 20,000 কেজি বিক্রি হয়েছে এটি বলা যায় ধর্মঘটের একটি প্রভাব এবং যারা নিলামকারী বা নিলামের ডাককারী বা নিলামের সাথে সংশ্লিষ্ট বা বাগানের মালিকরা বলছে আগামী নিলামটি হয়তো একটু ভালো হতে পারে কারণ হচ্ছে গিয়ে 19 দিন আজকে যেই ধর্মঘটটা শেষ হয়েছে 27 তারিখ এবং 28 তারিখ থেকে প্রধানমন্ত্রীর 170 টাকা মজুরি বৃদ্ধির পরপরই 28 তারিখ থেকে শ্রমিকেরা কাজে যোগদান করে এবং 28 তারিখ থেকে আজকে পর্যন্ত যে চাগুলো উত্তোলন করেছে সেই চাগুলো হয়তো নিলামে উঠতে উঠতে আরও কিছু সময় লাগবে হয়তো চট্টগ্রামের নিলামে কিংবা সিলেটে যে পরবর্তী নিলাম হবে 11তম নিলাম সেই 11তম নিলামে সেই চাগুলো উঠবে মোট কথা বলা যায় আজকে নিলামে বেশ কোনো সুফল তেমন বলা যায় না বেশ হতাশার মধ্যে ছিলেন নিলামকারীরা বা যারা ব্রোকার হাউজের সংশ্লিষ্ট যারা বা চা বাগানের সাথে সংশ্লিষ্ট যারা তারা তেমন কোনো আশার কথা আজকে শোনাতে পারেনি তবে তারা আশাবাদী আগামী নিলামে হয়তো একটি সুফল আসবে এই নিলামের মধ্য দিয়ে মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলের যে বাংলাদেশের দ্বিতীয় নিলাম কেন্দ্র শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র সেই চা নিলাম কেন্দ্রের যে নিলাম অনুষ্ঠিত হলো তার সর্বশেষ খবর আমরা সরাসরি ছিলাম শ্রীমঙ্গলে।